কালের বিবর্তনে হারাতে বসেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী বাঁশ বেতের তৈরি কুটির শিল্প। প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের পণ্য বাজার দখল করে নেয় এই শিল্পটি হারিয়েছে তার জৌলুস। শিল্পীরা বলছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ফিরে পেতে পারে হারানো ঐতিহ্য। প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টোর প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বাঁশ আর বেতকেই জীবিকার প্রধান বাহক হিসেবে আঁকড়ে রেখেছেন দিনাজপুর ফুলবাড়ি উপজেলার অল্প কিছু পরিবার। কিন্তু দিন দিন বাঁশ আর বেতের তৈরির বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই কারিগররা। একসময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থায়ী কৃষি ও ব্যবসার ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করলেও এখন বিলুপ্তের পথে এই শিল্পটি। তাছাড়া প্লাস্টিক পণ্য টেকসই ও অল্পমূল্য পাওয়ায় সাধারণ মানুষের চোখ প্লাস্টিক সামগ্রীর ওপর। বর্তমানে বাঁশের দাম বাড়ছে, কিন্তু এই জিনিসের কোনো মানে উন্নতি হয় নাই বা দামের ইয়ে নেই। এগুলো কর্ম করি, এই কর্মতে আমাদের পোষাচ্ছে না, আটাচ্ছে না, আমরা খুব কষ্টে আছি। হ্যাঁ, আমাদের বেচা কিনে খুব ঢিল হয়ে গেছে, আমাদের এই জিনিস এখন আর চলে না। প্লাস্টিকের জন্য আমাদের এই জিনিস বেচা কিনা খুব কম। এই শিল্পের সাথে জড়িতরা জানালেন তাদের দুঃখ দুর্দশার কথা। এই সরকার যদি আমাদের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব ভালো হয়। আমাদের সহযোগিতা করে তাহলে আমরা ভালো থাকতে পারবো। সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারব। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন বাঁশ ও বেতের শিল্পকে বাঁচাতে সব ধরনের সহযোগিতার কথা। কৃষি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার যদি সঠিকভাবে এনাদেরকে সহযোগিতা করেন তাহলে কুটির শিল্প আবার পুনরায় এই ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। বাঁশ বেতের এই কুটির শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি বড় উদ্যোক্তাদের এগিয়ে আসার কথা জানালেন এই নির্বাহী কর্মকর্তা। আমাদের যে ব্যক্তি উদ্যোক্তারা আছেন পাশাপাশি সমাজে আরও যারা সচ্ছল আছেন তাদেরকেও সরকারের পাশাপাশি এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। তাহলে সামগ্রিকভাবে ক্ষুদ্র কুটির শিল্পটি আবার নতুন করে তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং এর মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।